ছিল
ছাগলের ভুটি ওই জানা ও ভাই ছাগলের
ওই যে গরিবের ঘরে জন্ম নিয়েছে, ওই যে গরিবের ঘরে জন্ম নিয়েছে নন্দা, গরিব ঘরে জন্ম নিয়েছে, গরিব ঘরে জন্ম নিয়েছে নন্দা, সেটা মন ছাড়া কোনোই বুঝে নাই। শোন মিষ্টি, আর শোন মিষ্টি, তোমরা বলো ধনী গরিবের সম্পর্ক চিরদিন ঠিক থাকে না, শোন মিষ্টি, জীবনের চেয়ে বেশি ভালোবাসা। হ্যাঁ মিষ্টি, হ্যাঁ মিষ্টি, তোর কোন চিন্তা নাই। হ্যাঁ সম্পর্ক ঠিক থাকবে না দাদা, তোর সাথে সম্পর্ক ঠিক, যেহেতু তোর সঙ্গে আমার কোন সম্পর্ক সম্ভাবনা নাই, আগামীকাল খবর পাবো, সমাধি দে, মুখ যদি সমাধি দে তাহলে এক মুষ্টি মাটি দিয়ে, আর যদি শ্মশান আর শ্মশান কথা দিল
তুই নিশ্চিন্তা থাক, মিষ্টি তুই নিশ্চিন্তা থাক, তুই থাকি থাকি তা কোন চিন্তা নাই। শোন মিষ্টি, শোন মিষ্টি, তোর মোবাইল নাম্বারটা দে তো। হ্যাঁ আর এই নাম্বারটা আর কই না, দোকান দাম স্যার হোস্টেল দাম স্যার হোস্টেল দেয়া ওটা চাও খাম নাস্তা খাম বাদাম খাম হ্যাঁ দাও নাম্বার কেনা শুট করে নিব। Yeah!
জন্য কখনো এত কেন না শুনতে চাইছে যা Oh,
তোমরা
একটু শরম করি। মানসম্মান নেই দিল। তুই মা বুদ্ধিটা দিল। হ্যাঁ হ্যাঁ
চাল বসিয়ে দুজনে চা খাবো, পাঁচ টাকা দিলা দুজন করে বসিয়ে চা খাবো। আজ তুই ছাটা নষ্ট করলো, আজ তোর আশকারা পায়া আজ ছাওয়াটা মাথা করে গেছে। আজি তোরে আশকারা পায়া উয়ার আজি মাথা চড়ি গেছে। Thank you.
শুধু বয়ে তোরে জন্য নষ্ট। হে মা মা তোর নাই বিবেকজ্ঞান, মাতো নাই বিবেকজ্ঞান তাহলে এর বিরোধিতার পরিণাম কি? মুই তোমার মাও বেটাকে ভালোভাবে বুঝি দে। মোর বদল উত্থান গড়িয়ে পড়ছে না, মোর মনে হয় মোর না উত্থান দেখিয়া। হে ভাবি বকি পাগলা হইছিস, হে ভাবি মুখ দেখিয়া করে সবাই পাগলা হইছে রে। হে ভাবি বরুখার কি গলবিয়া পড়েছে নাকি? আল্লাহ কি মাটি দিয়া আল্লাহ কি মাটি দিয়া করিছে তরি কেমন করছে বহিন কত কেমন করছে জানিস ভাই?
মরতে গিয়া কেমন করছে জানো? কি রকম করছে ভাই? দেখি আসেছে Thank you.
মানে একবার যদি মুই বাই নেও
আর দিবার খেয়াল দেয়াল নাই। রোজাদর কত হইছে? শুনিব না কেন এসছেন তুমি বসা লালন পালন করিবার বড় তারপরে কি হইল? আরো কেন নাই মুয়ে তো মাঝে ধার দেনা করিস বলি বলি খান দেখি আরো আছে এই জন্য আশেপাশে কুলতে পারে বামনি আর এই নাটুয়া হাট বাড়ি আশেপাশে বা কুলতে হবে নমস্কার কি মনে করিবার? আমার মনে তো বিশাল মুয়ের জামৈর বাড়ি যাই জামৈর বাড়ি। হ্যাঁ জামৈর বাড়ি। আর তোমার জামৈ বাড়ে আমার এই যে কি নাম নয় সত্য 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 সত্য। হ্যাঁ সত্যর বাড়িটা করে ভাই কাহায় কবার পাচ্ছে না পাশে ওই লোকটা কইলে হয়তো কবার পারে ওমারে বাড়ি ওই সংগঠনের ওই যে ওমরা হয়তো জানে সত্য তোমার জামি হয়। হ্যাঁ ভাগিনি জামি ঘরে বাড়ি যাবে ঘরে বাড়ি যাবে। হ্যাঁ 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 বাড়িটা মানে দেখা যাও তো চলে গেল এই জন্য ভাই আমার হিন্দু কোনো উন্নতি নাই
মোর কথা রাম বুঝা পাছেন তো সবাই তুই তোমার তত্ত্ব কথা কইছ মুই কিন্তু তোমার তত্ত্ব কথা কইছ আর একটা কথা শুনো যুবক ভাইরা আর একটা কথা শুনো যুবক ভাইরা তোমার তোমরা সবাই মন কথাটা মন দিয়ে শুনো তোমরা সবাই মোর কথা শুনো জাগি উঠো যুব নেতা আর জাগি উঠো কিন্তু কোন রকম জুয়া খেলা মদ খাওয়া গাঁজা খাওয়া কোন রকম দুর্নীতি এই গ্রামে হবার কিন্তু মুই দিন না থানার ওসি ডাকাইছে হ্যাঁ মোক থানার ওসি ডাকাইছে মো ভাই থানার ওসি ফোন করে ডাকাইছে মোক থানার মিটিং আছে থানার মিটিং আছে হ্যাঁ মুই কেন জাগি উঠো যুবনেতা আর জাগি উঠো সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে নির্বাচিত আপনারা কেউ কখনো কোনো দিন ভোটের চালের জন্য আমার কাছে আসবেন না বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী সকালে কেন ফোন দিয়েছিলেন আমাদের ইউনিয়নে গ্রামে থাকো আমি কিছুদিনের জন্য আমার অফিসের কাজে আমি ঢাকায় যাব তাই তুমি ভালোভাবে দেখাশোনা করবে আর প্রত্যেকটি জমিদারকে
ঠিক আছে তারা আমাদের অফিসের কাজগুলো যেন ঠিকঠাকভাবে গুছিয়ে রাখে। তাই আমার এই ডোবাডাঙ্গা ইউনিয়নকে আমি একটু মডেল ইউনিয়ন হিসেবে রিপোর্ট করতে চাই। তাহলে তো ভালো হয়েছে তাই নাকি? আর সেখানে থাকবে না শুধু দুর্নীতি অসামাজিক কার্যকলাপ এমনকি বাল্য বিবাহ ও সন্ত্রাসী কার্যকলাপ। তুমি কি বলো সারু? দাদা দাদা দেরিয়ে না আমি মনে করি আসলাম এই আপনার কাছে একটা অভিযোগ নিয়েছিলাম। আমি অভিযোগ নিয়ে আর বলে গেলেন কি অভিযোগ? অভিযোগ হচ্ছে ওই যে মুল্লু খোয়া আছে না সুধীর বাবু, সুধীর বাবু আমার কাছে 40,000 টাকা সুদে নিয়েছে। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ চলনা চাই। 10,000 টাকা দিয়েছে আর 30,000 টাকার কোনো খবর নাই তো নাই। আপনার কাছে আসলাম আমি সেই টাকাটা জন্য। এটা তো সাধারণ ব্যাপার দেওয়া নিয়ে যা আর মৌলিক কেমন ওই সুধীর মন্ডল। হ্যাঁ ওই সুধীর আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে আর 20,000 তাই না? আপনাকে তো 10,000 টাকা ফিরত দিয়েছে আর আপনি পাবেন 10,000। আমাদের দুর্নীতি সন্ত্রাসী এসব দুর্নীতি কাজ আমার টাকা গোচ্ছা দেবে স্যার। তাহলে কি আমার টাকা বেথায় চলে যাবে স্যার? নির্বাচিত করে চেয়ারম্যান বানিয়েছি এই প্রতিদানের জন্য। আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম, আপনাকে তুলে দেওয়ার দরকার হবে না। আমি তার কাছে 40,000 টাকা 10,000 টাকা দিয়েছে আর 3,000 টাকা তাই আমি চেয়ারম্যান সাহেবের কাছে এটা নিয়ে অভিযোগের জন্য। চেয়ারম্যান সাহেব নাকি বলে তুলে দিতে পারবে না? তাহলে কি আসলু আমরা এ তো রাত করছি পরিশ্রম করে চেয়ারম্যান বাড়া আমার ভালোভাবে বলে দেবেন এই সামনের ইলেকশনে যে কিভাবে চেয়ারম্যান হয় ছিল। আমি কিন্তু কালকেই চলে যাবো, তুমি সব থেকে শুরু করতে আরে লা সিম ওই এটা কি জানো তুই এত বড় হইছিস? আরে দাদু ভাই হ্যাঁ
আজকে প্রথম দেখেছিস? হ্যাঁ হ্যাঁ প্রথম তো তুই সেদিনে দেখিসু কলেজটা? হ্যাঁ হ্যাঁ সেদিনে দেখিসু। তাও তো তুই মুখ চিনা দিন নাই রে। দিদিমা জানা বানু হয় আরে আরো যে কতবার আসেনি দিদিভাই দেখিতে গেলে অভিজ্ঞতা দিদিমার মতো ঠিক আছে। দিদিভাই খয়া দেখে তোর লজ্জাটা কিসের? আরে দিবে না দিদিমার মত
Oh,
আচ্ছা আচ্ছা তুমি চলে আসো,
তুই পালালে মোক কায় মা করে বেটা শুনলে মা তো মাকে দিবি বেটা এ বেটা শুন কেনে রে বাস